গুড মর্নিং স্টুডেন্টস, নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। প্রথমে আজকে ডেইলি শিডিউল দেখে নেব। আজ সকালে ছিল 6টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের ক্লাস, 7:30 AM থেকে সায়েন্স জিকে ওয়ার্কআউট ক্লাস রয়েছে তোমাদের, 8:30 থেকে জিকে অলরাউন্ডার ক্লাস, 10টা থেকে স্পেশাল জিকে ক্লাস, আর রাতে রয়েছে 8টা থেকে অঙ্ক রিজনিং ক্লাস এবং 9:15 থেকে ইংরেজি ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল সায়েন্স জিকে ওয়ার্কআউটের ক্লাসটা কিন্তু সকাল 7:30 থেকে রয়েছে। আজকে সেকেন্ড ক্লাস আর আমি রিয়া ম্যাম তোমাদের এই ক্লাসটা নেব। নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাপ আপলিফ্টে WBP এবং KP-র জন্য পরাক্রম ব্যাচ চলে এসেছে। এতে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস অ্যান্ড ফ্রি PDF সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ। কোর্সটার ফি ছিল 2000, বাট পরাক্রম 8 কোডটা যদি তোমরা দিয়ে কোর্সটা পারচেস করো তাহলে কিন্তু তোমরা মাত্র 999 টাকায় কোর্সটা কিনে নিতে পারবে। তো দেরি না করে নিজেকে তৈরি করে নেওয়ার জন্য কিন্তু পরাক্রম কোর্সটা পারচেস করে নাও। চলে আসবো আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হলো, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ কি রূপে পরিবর্তিত হয়? টাইমার অন করে দিচ্ছি, তোমরা উত্তর করার চেষ্টা করো। তো দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে গেল কি, শূন্য, শূন্য বেগ হয়ে যায় কিন্তু পরম শূন্য উষ্ণতায়। তো আমরা দেখতে পাচ্ছি কি -273°C, যেটাতে কিনা গ্যাসের আয়তন এবং বেগ দুটি শূন্য হয়ে যায়, তাকে কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা বলে। আর সেলসিয়াস স্কেলের পার্ট থেকে যদি আমরা পরম শূন্য উষ্ণতায় কনভার্ট করতে চাই বা পরম স্কেলে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি দেখব যে সেলসিয়াস স্কেলের পাঠের সঙ্গে আমরা 273 যদি প্লাস করে দিই তাহলে কিন্তু আমরা এই পরম শূন্য উষ্ণতার যে স্কেল, যাকে পরম স্কেল বলছি, তাতে কিন্তু কনভার্ট করে দিতে পারছি। দ্যাট মিনস T°C উষ্ণতা কিন্তু পরম স্কেলে পাঠ হয়ে যাবে T+273°। ওকে, চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, একটি বৃষ্টির দিনে কোনো গাছের প্রস্রবণ হার কি রূপে পরিবর্তিত হয়? টাইমার অন করে দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। উত্তর দেখে নেব। তো উত্তর হয়ে যাচ্ছে কি, প্রস্রবণের হার কিন্তু বৃষ্টির দিনে কমছে। ওকে, জেনারেলি কি হয়, হিউমিডিটিটা কিন্তু বৃষ্টির দিনে বেশি থাকে। ওকে, আর এই হিউমিডিটির সঙ্গে কিন্তু ইনভার্স রিলেশনে রয়েছে আমাদের প্রস্রবণ হার বা ট্রান্সপিরেশন রেট। ওকে, ট্রান্সপিরেশন রেট, তো হিউমিডিটি অবভিয়াসলি যদি বৃষ্টির দিনে বেশি হয় তাহলে আমরা কি দেখব, ট্রান্সপিরেশন রেট কিন্তু কমে যাচ্ছে। ওকে, তো এই জন্য কিন্তু যে কোনো বৃষ্টির দিনে প্রস্রবণের হার কম হয়। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে, চলমান একটি বস্তু ড্যাশ শক্তি ধারণ করে। টাইমার অন করে দিচ্ছি, তোমরা উত্তর করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে গতিশক্তি। চলমান বস্তু কিন্তু গতিশক্তি ধারণ করে, আর গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, ½ m v², যেখানে m কি ভর, বস্তুর ভর, আর ভি কিন্তু বস্তুর বেগ। কোনটি নিউল্যান্ডের অষ্টক সূত্র ধারণ করে? 4 নম্বর প্রশ্ন, কোনটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের একটি উদাহরণ? টাইমার অন করে দিচ্ছি, উত্তর করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, লিথিয়াম এবং সোডিয়াম। তোমরা পর্যায় সারণী দেখতে পাচ্ছ, নিউল্যান্ডের অষ্টক সূত্রও দেখতে পাচ্ছ। অষ্টক সূত্র কি বলছে, মৌল সমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌল সমূহে ধর্মের মিল দেখা যায়। দেখো, লিথিয়াম আর সোডিয়াম আধুনিক পর্যায় সারণী যদিও পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে গড়ে উঠেছে, কিন্তু তবুও কিন্তু ধর্মের মিলটা দেখতে পাওয়া যায় একই রকমভাবে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের 11, এদের মধ্যে 8 ডিফারেন্স, ঠিক আছে। সোডিয়াম অষ্টমতম মৌল আর এদের ধর্মের মধ্যে কিন্তু মিল দেখতে পাওয়া যায়। চলে আসছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, জাইলেম কলা কতগুলি উপাদান দিয়ে তৈরি? টাইমার অন করে দিচ্ছি, উত্তর করো।
অপশনগুলো ভালো করে পড়ে কিন্তু উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, চার ধরনের। জাইলেম সাধারণত কি, ট্রাকিড, ট্রাকিয়া জাইলেম, তন্তু ও জাইলেম প্যারেনকাইমা দিয়ে কিন্তু গঠিত। ওকে, এই চারটে নাম লিখে নিও, কোনটা কোন কলার অন্তর্গত সেটা কিন্তু দিয়ে দিতে পারে কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, ছয় নম্বর প্রশ্ন কি বলছে, ইনভিট্রো ফার্টিলাইজেশনে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ফ্যালোপিয়ান নালীর মধ্যে স্থানান্তরিত করা যেতে পারে। টাইমার অন করে দিচ্ছি, অপশনগুলো ভালো করে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর দেখে নেব কি, ভ্রূণ কোষ বা আটটি কোষ যুক্ত যে পর্যায় ভ্রূণের, তাকে কিন্তু আমরা ফ্যালোপিয়ান টিউবে স্থানান্তরিত করব কখন, যখন IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন কৌশলটা আমরা পারফর্ম করব। নেক্সট সাত নাম্বার প্রশ্ন কি বলছে, যখন আমরা একটি বাল্বের সুইচ অন করি তখন কি ঘটে। টাইমার অন করলাম, তোমরা উত্তর করো। তো দেখে নেব সঠিক উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, ফিলামেন্ট সক্রিয় হয়ে যায় এবং জ্বলে ওঠে যখন কিন্তু আমরা বাল্বের সুইচ অন করি। তো কি ধরনের চেঞ্জ হয় আমরা যদি দেখতে যাই এই ক্ষেত্রে, তো এক্ষেত্রে কি হচ্ছে, তড়িতের থেকে কিন্তু আলোক উৎপন্ন হচ্ছে। ওকে, আর ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, ফিলামেন্ট কিন্তু তৈরি হয় কি দিয়ে, টাংস্টেন দিয়ে। এইগুলো কিন্তু বহুবার কোয়েশ্চেনে এসছে। চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, এইডস এর পুরো নাম কি। টাইমার অন করে দিলাম, অপশনগুলো পড়ে ঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। সময় শেষ। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। রোগটার নাম কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। দেখো, ইমিউনো ডেফিসিয়েন্সি মানে আমাদের যে ইমিউনিটি, আমাদের যে ইমিউন সিস্টেম, সেটা কিন্তু ডেফিসিয়েন্ট হয়ে যায় বা সেটা কিন্তু আর কার্যকর থাকছে না। HIV বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য কিন্তু এই রোগটা হয়, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের যে টি হেল্পার লিম্ফোসাইট রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ধ্বংস হয়ে যায় HIV-র আক্রমণের জন্য। তো সেহেতু কিন্তু আমাদের ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্ট হয়ে যায়। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, কি বলেছে, একটি মিশ্র গ্রন্থি হলো। টাইমার অন করে দিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কি, টেস্টিস। মিশ্র গ্রন্থি কারা, যাদের এক্সোক্রিন প্লাস এন্ডোক্রিন দু ধরনের ফাংশনই রয়েছে, আর টেস্টিস এইরূপ একটি গ্রন্থি। আর বহু পরিচিত আরেকটি মিশ্র গ্রন্থি কি, সেটি হলো অগ্নাশয় বা ওয়েট আ মিনিট অগ্নাশয় বা কি, প্যানক্রিয়াস। ওকে, চলে আসবো কি সেকেন্ড, আমাদের দশ নাম্বার প্রশ্নে। দশ নাম্বার প্রশ্ন কি বলছে, হাইপার মেট্রোপিয়া সারাতে কি ব্যবহৃত হয়। ওকে, অপশন পড়ে উত্তর করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, উতল লেন্স, উতল বা কনভেক্স লেন্স কিন্তু হাইপারমেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয়। হাইপারমেট্রোপিয়া কি, হাইপারমেট্রোপিয়া মিনস, হাইপারমেট্রোপিয়া মিনিং কি হয়ে যায়, দূরো বদ্ধ দৃষ্টি। ওকে, এক্ষেত্রে কি, তোমরা শুধু দূরের জিনিসটা ভালো দেখতে পারবে, কাছের জিনিস দেখতে পারবে না। তো এক্ষেত্রে যেটি ব্যবহৃত হয় সেটি কি, সেটি কিন্তু কনভেক্স বা উতল লেন্স। এছাড়াও কনভেক্স লেন্স ব্যবহৃত হয় মাইক্রোস্কোপ টেলিস্কোপ ইত্যাদি ক্ষেত্রে। এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো,
এদের মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? টাইমার দিয়ে দিচ্ছি, উত্তর করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এফই প্লাস সিইউ এসও ফোর ইকুয়ালস টু এফই এসও ফোর প্লাস সিইউ। এক্ষেত্রে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগ মূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগ মূলককে প্রতিস্থাপন করলে যদি নতুন যৌগ উৎপন্ন করে তাহলে কিন্তু সেই ধরনের বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এক্ষেত্রে এফই অধিক সক্রিয়, ওকে, যেটি কিনা কম সক্রিয় কপারকে প্রতিস্থাপিত বা রিপ্লেস করে সালফারের সঙ্গে সালফেট যে মূলক তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং পেরা সালফেট তৈরি করছে আর কপারকে মুক্ত করে দিচ্ছে। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তো চলে আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন কি বলছে, 500 গ্রাম ভরের কোনো বস্তুকে 2 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে? টাইমার অন করে দিচ্ছি, অ্যান্সার করো। এই নিউমেরিক্যালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করুন। তো সঠিক উত্তর দেখে নেব কি, সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে 1 নিউটন। আমরা জানি বল ইকুয়ালস টু বস্তুর ভর এবং ত্বরণ। তো বল এখানে বার করতে বলেছে, বস্তুর ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে 500 গ্রাম। ওকে, তো আমরা বসিয়ে নিই, 500 গ্রাম ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, আমরা যদি এসআই এককে যাই তাহলে 0.5 কেজি মাল্টিপ্লাইড উইথ 2 মিটার/সেকেন্ড হয়ে যাচ্ছে কি 1 নিউটন। তো দেখে নেওয়া ভালো করে অঙ্কটা, চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, 3 গ্রাম দস্তার মোলের সংখ্যা কত? উত্তর করার চেষ্টা করো তোমরা। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, 0.35। তো তোমরা দেখতে পাচ্ছ জিঙ্ক যে অ্যাটম রয়েছে এর অ্যাটমিক নাম্বার কি 30, আর অ্যাটমিক মাস 65.38। আর আমরা জানি অ্যাটমিক মাস ইকুয়ালস টু কি 1 মোল পদার্থ। তো দেখো 65.38 গ্রামে থাকে 1 মোল, তাহলে 1 গ্রামে থাকবে কত, 1/65.38 গ্রাম। আর 23.3 গ্রাম যেটা আমাদের প্রশ্নে দিয়েছে, তাহলে এত গ্রামে কত পরিমাণ বা কত মোল পদার্থ থাকবে, সেক্ষেত্রে হবে 1/1 × 23.3 গ্রাম বাই কিন্তু এই 65.38 গ্রাম। তো অ্যান্সার হয়েছে কি 0.35। এইভাবে কিন্তু ইউনিটারি মেথডে এই সামটা সলভ করবে। তো 14 কোয়েশ্চেন কি হয়ে যাচ্ছে, 14th কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, কোন পরিবাহী রোধ 5 ওহম এবং প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, পরিবাহীর প্রান্তের বিভব প্রভেদ তোমাদের নির্ণয় করতে বলেছে, অ্যান্সার করার চেষ্টা করো। টাইমার অন করে দিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, 10 ওহম। আমরা সূত্রটা দেখে নেব, সূত্র কি বলেছে, বিভব প্রভেদ ইকুয়ালস টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তো আমাদের বিভব প্রভেদ বার করতে বলেছে, প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার আর রোধ 5 ওহম। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 10 ভোল্ট। ওকে, ১৫ নম্বর কোয়েশ্চেন কি বলছে, মানব নির্মিত সর্বপ্রথম কৃত্রিম তন্তু হলো, অ্যান্সার করার চেষ্টা করো। টাইমার অন করে দিচ্ছি। তো সঠিক উত্তর হয়ে যাবে কি এক্ষেত্রে, নাইলন। নাইলন কিন্তু ফুললি সিনথেটিক যে ফাইবার সেটা কিন্তু মানুষ তৈরি করেছে, ফার্স্ট সিনথেটিক ফুললি সিনথেটিক ফাইবার নাইলন। আবিষ্কার করেছেন কে, বিজ্ঞানী ওয়ালেস ক্যারোথার্স, যিনি আমেরিকান একজন রিসার্চার, 1930-তে এটি আবিষ্কৃত হয়। তো প্রথম কৃত্রিম তন্তু মানব নির্মিত সেটি হলো কি, নাইলন। তো 16 নম্বর প্রশ্ন কি বলছে, দৈর্ঘ্যের বৃহত্তম একক হলো, টাইমার অন করে দিচ্ছি, উত্তর করো।
তো দৈর্ঘ্যের বৃহত্তম একক কি? পার্সেক। তো তোমরা দেখতে পাচ্ছ 1 পার্সেক সমান সমান 3.26 লাইট ইয়ার্স, আর 1 লাইট ইয়ার ইকুয়ালস টু কিন্তু 9.45 × 10^12 কিলোমিটার। আর ফার্মি, অ্যাংস্ট্রং এরা কিন্তু সব ক্ষুদ্রতম একক। অ্যাংস্ট্রং ইকুয়ালস টু 10^10 মিটার, ওকে। আর ফার্মিতে কি হয়? 10^13 মিটার। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 17 নম্বর প্রশ্নে ট্রপিক বলা হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোন তা হলো। টাইমার অন করে দিচ্ছি, তোমরা উত্তর করো। সময় শেষ, দেখে নেবো সঠিক উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অক্সিন। অক্সিন কিন্তু উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের যে উদ্দীপক, উদ্দীপকের ডিরেকশনে, ঠিক আছে, বা উদ্দীপকের অভিমুখে, উদ্ভিদের অঙ্গের যে চলন তাকেই কিন্তু বলা হয় ট্রপিক চলন। আর এতে সাহায্য করছে কে? অক্সিন নামক হরমোন। আর উদ্ভিদ হরমোনকে কিন্তু বলা হয় ফাইটো হরমোন, ফাইটো হরমোন, ওকে। এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর ভিত্তি? টাইমার অন করে দিচ্ছি, উত্তর করো। সময় শেষ, দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। তো 19 নম্বর প্রশ্ন কি বলছে, 19 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি 17 নম্বর গ্রুপের সবচেয়ে প্রতিক্রিয়াশীল উপাদান? টাইমার অন করে দিচ্ছি, পড়ে উত্তর করো ঠিক করে। এই পর্যায় সারণীর প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নট অনলি WBP, ইভেন RRB-র জন্য তো খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, সঠিক উত্তর দেখে নেব আমরা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? ফ্লুরিন। ফ্লুরিন কিন্তু 17তম গ্রুপের সবচেয়ে প্রতিক্রিয়াশীল উপাদান। দেখে নেব 17তম গ্রুপ, এই যে আধুনিক পর্যায় সারণী যা পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে তৈরি। আর এতে গ্রুপ নাম্বার 7-এ রয়েছে কি? সমস্ত হ্যালোজেন। তোমরা হ্যালোজেনগুলোর নাম নিচে দেখে নিতে পারবে। দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন অ্যান্ড টেনেজিন, এরা সবাই কিন্তু হ্যালোজেন। তো এদের মধ্যে কি সবচেয়ে সক্রিয়? ফ্লুরিন। তো 20 নম্বর প্রশ্নে চলে আসবো। 20 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটির pH 7-এর বেশি? অ্যান্সার করার চেষ্টা করো। সময় শেষ, দেখে নেব সঠিক উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? রক্তের প্লাজমা। তো এক্ষেত্রে কি, গ্যাস্ট্রিক জুস যদি pH আমরা দেখি গ্যাস্ট্রিক জুসের, তো সেটা কি 1.5 থেকে 3.5। ভিনিগারের pH অ্যারাউন্ড 3, ওই 3-এর আশেপাশে। লেবুর রসও কিন্তু 2 থেকে 3-এর আশেপাশে। শুধুমাত্র রক্তের প্লাজমার pH কিন্তু কি হয়ে যায়? 7.4, ওকে, অ্যাভারেজ pH। তো এর কিন্তু pH 7-এর বেশি। তো এটি ছিল আজকের শেষ প্রশ্ন। আমরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থাটা তেমন ভালো নেই, তবুও সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। বাট ক্লাসের প্রশ্নগুলো যদি ভালো লাগে, ক্লাসের ইনফরমেশনগুলো যদি ভালো লাগে, তবে একটা লাইক কিন্তু প্রেস করে দিও, আর নলেজ অ্যাকাউন্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই বেল আইকনটা কিন্তু তোমরা প্রেস করে নিও। এই যে এই বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে কি হবে, ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা সময় মতো পেয়ে যাবে।